চ্যানেল abd.com বিনোদন খবর শিক্ষা ও ঐতিহ্য এবং ইতিহাস ইব্রাহিমের আগে ছিল পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা কুরবান শব্দ উল্লেখ করেছেন সূরা আল মায়েদাতে আল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি নবা ইবনা আলী নবা ইবনা আদম ইন কদ্দাবা কুরবানা হে নবী আপনি আপনার উম্মতকে বলুন ওই খবর যে খবর আদমের দুই সন্তান যে সংবাদ যে ঘটনা ঘটিয়েছিল সংবাদ দেন তারাই কোরবান করেছিল কোরবান করেছে সবার আগে হাবি এবং কাবি আল্লাহ তাআলা বলেছেন ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিন আল আখার আল্লাহ সবার কোরবান কবুল করে না বাংলাদেশে এবার কয়েক লাখ মানুষ কোরবান সবার কোরবান কবুল হবে আমাদের মসজিদে যারা বসে আছে এখানে আমরা প্রায় সবাই কোরবান করব কিন্তু সবার কোরবান কবুল হবে না কোরবানের ইতিহাসটাই এমন ফাতাকাব্বালা মিন আহাদিহিমা একজন থেকে কবুল হয়েছে ওয়া লাম ইয়াতাকাব্বাল মিন আল আখার আরেকজন থেকে কবুল হয়নি হাবিলের কোরবান কবুল হলো কাবিলেরটা মাকরুহ হলো এর কারণ হাবিল আল্লাহর আদেশ মেনেছে কাবিল আল্লাহর আদেশ মানতে রাজি হয়নি সুতরাং আপনারা যারা আল্লাহর অন্য অন্য আদেশ মানবেন না আপনার কোরবানটাও কবুল হবে না এ কোরবান আল্লাহর আনুগত্যের সাথে জড়িত ওদিকে গেলে সময় নষ্ট হবে তাই শুধু ইঙ্গিত করছি হাবিল এবং কাবিল ঝগড়া করেছিল বোনকে বিবাহ নিয়ে কম বেশি আপনাদের জানার কথা জোড়া জোড়া সন্তান হতো এক জোড়ার মেয়ে আরেক জোড়ার ছেলে ক্রসে দিয়ে কিন্তু কাবিল জেদ করেছিল না যে মেয়েটা আমার সাথে দুনিয়া আসছে মায়ের পেট থেকে আমরা একত্রে ছিলাম মায়ের পেটে দুনিয়া একত্রে বড় হয়েছি এখন আমি তাকে বিয়ে করে বাকি জীবনও একত্রে কাটাতে চাই কাবিলের জেদ হযরত আদম মানেননি তিনি বলছেন এটা হারাম তুমি বিয়ে করতে হবে তোমার একসাথে আসেনি অন্য জোড়ার কোন মেয়ে ওই জোড়ার যে মেয়েটা বিবাহিত ছিল তার নাম ছিল ইয়াসা কাবিল বলেছে ইয়াসারা দেখতে কালো তাকে আমি বিয়ে করবো না বরং আমি আমার সাথে জন্ম নিয়েছে আকলিমা আমি তাকে বিয়ে করবো আদম বলেছে এটা হারাম সে জেদ করেছে করবই আদম বললেন তাহলে তোমরা দুইজনে কোরবান করো তখন হযরত হাবিল উনি কোরবান করেছে একটি পশু দুম্বা কাবিল ছিল কৃষক সে কোরবান করেছে কিছু ফলব কোরবানি কবুলের সিস্টেম ছিল আল্লাহ তাআলা যার কোরবান কবুল করেন আকাশ থেকে আগুন এসে তাকে জ্বালিয়ে দেন সকাল বেলায় গিয়ে দেখা হলো পাহাড়ের উপরে রেখে আসা সে কোরবান যেটা পশু সেটা জ্বালিয়ে দেওয়া হয়েছে আগুন দিয়ে আর কাবিল যা রেখে এসেছে সেগুলো তর তাজা পড়ে আছে হযরত আদম বললেন কাবিলের তার না কবুল করেছে কাবিলের তা কবুল করে আল্লাহর আদেশ এবং আনুগত্যের চিন্তা মাথায় রেখে যারা কোরবান করবে তাদের তা কবুল হবে কিন্তু সবাই কি আল্লাহর আদেশ মানার জন্য কোরবান করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না এমন লোক কোরবান করে কিনা কোরবান করা ফরজ না ওয়াজিব নামাজ পড়া গুরুত্ব কোনটা বেশি তো যে ব্যক্তি নামাজ পড়ে না কোরবান করে তার কোরবান আল্লাহর আনুগত্যের কোরবান কোরবানির বাজারে যাবে গরু কিনতে কিনতে আসরের নামাজ শেষ গরু কিনে বাড়িতে আনতে আনতে মাগরিবের নামাজ শেষ এমন কিছু কোরবানওয়ালা আছে না নাই তাদের কাছে বড়দের কোন দামই নাই ওয়াজিবের এত দাম আসলে মানে কি সে ইসলাম বুঝেই যে এক ভদ্রলোক মদ খাচ্ছে মদ খাওয়া অবস্থায় মোসলি ভাবে এক হাত দিয়া তোলা দিয়া আছে আর এক হাত দিয়া মদ খাচ্ছে লম্বা লম্বা মোস একজন জিজ্ঞাসা করছে ভাই আপনি সব কি করছেন মোস তোলা দিয়ে এরকম এক হাতে আর এক হাতে মদ খাচ্ছেন কয়না হুজুর কইছে মোসে লাগলে মাকরু হয় যদি এটা হাদিসে নাই মোসে লাগলে পানি মাকরু হয়ে যাবে এটা আমাদের দেশে কেউ বলছে আর মূলত এটা হাদিসে উনি শুনছে যে হুজুর কইছে মোসে লাগলে মাকরু হয় এজন্য মাকরু থেকে বাঁচার চেষ্টা করছে কিন্তু খাইতেছে কি ওটা মাকরু না হারাম ওয়াজিবের জন্য জান দিয়ে ফেলতেছে কোরবান করতেই হবে কিন্তু ফরজ না এই যে আমি বলে থাকি কখনো যারা বেনামাজি তাদেরকে শরীকে নিয়ে কোরবান করা ঠিক হবে না কারণ তাদের নিয়তের মাঝে কি আছে
গন্ডগোল আছে। কুরবানি কবুল হওয়ার জন্য আল্লাহর প্রত্যেক সীমা হেফাজত করা লাগবে। ইব্রাহিম আলাইহিসসালাম করেছেন সেখানে হাবি হাবিলের তাও কবুল হয়েছে, ইব্রাহিমের তাও কবুল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কুরবানিকে তিনি খুবই পছন্দ করেন, তা আমাদের জন্য তার বিধানকে তিনি ওয়াজিব করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, মান ওয়াজাদা সা'আতান ওয়া লাম ইউতাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। কুরবানি শখের বিষয় নয়, পরলোকে দেখানোর বিষয় নয়, ট্র্যাডিশনালি পারিবারিক ঐতিহ্যের বিষয় নয়, বরং এটা হলো তাকওয়া অর্জনের মাধ্যম। এটার নাম উদহিয়া, এটা স্যাক্রিফাইসের মাধ্যম। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যমে জানালেন, আমি যাকে সামর্থ্য দিয়েছি ও ব্যক্তি যদি ইব্রাহিমের সুন্নাটা পালন না করে, রাসূল বলেন সামর্থ্য আছে কুরবান করো নাই, তুমি আমার ঈদগাহের নামাজ পড়ার কোনো প্রয়োজন নেই। যা সামর্থ্য আছে তারপরে সে কুরবান করবে না, সে যেন আমার ঈদগাহে না আসে। তো কুরবান করার লোক যেমন আছে, আবার সামর্থ্য থাকার পরে কুরবান করে না এমন লোক আছে। কিছু লোক আছে যারা কুরবান দেয়। এখন সামর্থ্য বলতে কি বোঝানো হয় তারই ওলামাদের দুটি বক্তব্য পাওয়া যায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতলাকভাবে বললেন, সাধারণভাবে বললেন, যার সামর্থ্য আছে সে যেন কুরবান দেয়, যদি না দেয় আমার ঈদগাহে যেন না আসে। তিনি বলেননি যে 50,000 টাকা থাকা লাগবে, 1,00,000 টাকা থাকা লাগবে, সামর্থ্য হলে। এর মানে আপনার মৌলিক চাহিদা পূর্ণ করার পরে ঘর বাড়ি পরিবার আসবাবপত্র খাবার দাবার ইত্যাদি মৌলিক চাহিদা যা আছে সেগুলো পূর্ণ করার পরে যদি আপনি সামর্থ্যবান হন একটি বকরি কোরবান দেবেন, আত্মীয় দেবেন, এটাই সামর্থ্য। কোরবানি দেওয়ার সবচেয়ে বড় প্রাণী হলো মন, সবচেয়ে ছোট প্রাণী হলো ছাগল বকরি। সামর্থ্য বেশি থাকলে ওর দেবেন, কম আছে গরু দেবেন, আরো কম একটা ছাগল দেবেন। এই হলো সামর্থ্যের বিশ্বনবী লক্ষ্য। কিন্তু একদল আলেম নামে হানাফ বিশেষত একদল আলেম বলেছেন, যদি কারো 7.5 কোটি স্বর্ণের মূল্য অথবা 52 কোটি রুপ্যের মূল্য কোরবানির দিন সমূহে, কোরবানির দিন কয়টা? কোরবানির দিন একদল আলেম বলেছেন 3টা, আর একদল আলেম বলেছেন 4টা, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। এই হলো ওলামায়ে হানাফের বক্তব্য। আরেকদল আলেম বলছে 13 তারিখ সহ, কারণ যেহেতু 4 দিন রোজা রাখা হারাম, সুতরাং 4 দিনেই কোরবান, এবং এর পক্ষে হাদিস পাওয়া যায়। এখন এই 3 বা 4 দিনে যদি আপনার কাছে একটি বকরি জবাই করার টাকা থাকে, একদল আলেম বলে তুমি সেটাই করো, আরেকদল আলেম বলছে ওই 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণ অথবা তৎমূল্যের সম্পদ যদি থাকে তুমি কোরবান করো। এখন আমি বলতে চাই আপনার কাছে করেন 45,000 টাকা, 45,000 টাকা দিয়ে কিন্তু 52.5 কোটি রূপা কেনা যাবে না। 1,000 টাকা হলো তো 52,500 টাকা লাগবে, আর স্বর্ণের দিকে তাকালে লাগবে 3.5 লাখ অথবা কম বেশি 7.5 কোটি স্বর্ণের দাম। এখন আপনার কাছে এত টাকা নাই, আছে ধরেন মাত্র 45,000, তা আপনি বলবেন যে হুজুর 52.5 কোটি রূপার দাম তো আমার কাছে নাই, সুতরাং আমার কোরবান না দিলে তো চলবে। আমি বলতে চাই কোরবান দিতে কি 45,000 টাকা লাগে? একটা ছাগল তো 5,000-7,000 টাকা দিয়ে পাবে। আপনার কোরবানি প্রাণীটা যদি ছাগল হয় 1 বছর বয়স, খোড়া না, কানা না, একবারে জোড়া সরো না, তাহলে তাকে তো কোরবান দেওয়া যায়। তাহলে আপনি যদি 5-7-10 কেজি ওজনের একটা বকরি জবাই করতে চান, মাত্র 5,000-7,000 টাকা দিয়ে এনা, আছে তো 45,000, তা আপনি দিলেন না, তাহলে কাকে ঠকালেন? আল্লাহকে না নিজেকে? এই জন্য আমরা বললাম আমরা ঠকতে চাই না, তাই যাদের সামর্থ্য আছে আমরা এই কোরবান দেব। এখন এই কোরবানের ব্যাপারে কিছু মাসায়েল আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো ইনশাআল্লাহ, এবং এই মাসায়েলগুলো
খুব ভালো করে পুরো জীবনের জন্য সাথী বানিয়ে রাখবেন। কোরবানির সাথে সংশ্লিষ্ট এক নাম্বার মাসায় যেটা গত পশুদিন থেকে শুরু হয়ে গেছে, গতকালকে না কালকে না আগে, সেটা ছিল যারা কোরবানি দেবে ঈদের চাঁদ ওঠার পর থেকে তারা লোক চুল কাটবে না। আপনারা যারা এবার কেটে ফেলছেন ভবিষ্যতের জন্য এটা মনে রাখবেন। আল্লাহ হাবিব বলছেন, মান রাআ হিলালাতিন হাজ্জা ফা আরাদা আন ইউযাহিয়া ফালা ইয়াখুযু মিন শা'রিহি ওয়ালা মিন আসফারিহি। একাধিক হাদিস মুসলিমে এসেছে, অন্যান্য কিতাব এসেছে, এর মানে হাদিস যে সহিহ কোনো সন্দেহ নেই। যে ব্যক্তি দিলহাজের চাঁদ দেখবে এবং সে কোরবান করার এরাদা মাথায় রাখবে, রাসূল বলেন সে যেন তার চুল আর না কাটে, তার নখ যেন না কাটে, অন্য হাদিস আসছে তার দেহের কোন পশম যেন না কাটে। হাত্তা নাসাইতে এসেছে এই কর্ম অব্যাহত থাকবে, এর মানে সে কাটবে না এটা কোরবান করা পর্যন্ত। তাহলে এটা সে করতে পারবে কোরবান করার পরে। এখন আপনি কোরবান দেবেন আপনার পরিবারের পক্ষ থেকে, পরিবারের সবাই কাটবে না এটা না, বরং যার যার পক্ষ থেকে যিনি লিডার তার কথা বলা হবে। মান আরাদা আন ইউযাহিয়া এক বছরের শব্দ, যে চায় কোরবান দিতে এই কাজটি সে করবে। এখন ধরেন আপনার স্ত্রীও কোরবান দেয়, অনেক পরিবারে আছে স্বামীও দেয় স্ত্রীও দেয়, আর শুধু স্বামীর পক্ষ থেকে দেবে স্বামী করবে, এটা ওয়াজিব নয়, তবে এটা একটি উত্তম সুন্নাহ। সুন্নতে দাম আছে না, এই জন্য আমরা এই কর্মটি করব না। এরপরে আরেকটি সুন্নাহ, সেটা হচ্ছে যখন ঈদের চাঁদ দেখা যাবে তখন থেকে তাকবীর শুরু হবে। আমাদের দেশে সুন্নাহটা খুব কম পড়ে গেছে বলা চলে, আমরা শুধুমাত্র পাঁচ দিন তাকবীর। জিলহাজের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত জামাতের সাথে আমরা যারা নামাজ পড়ি আমরা সকলে তাকবীর দিই, ঠিক না? এর সাথে আমরা খুব পড়েছি অথচ না, এ তাকবীর দুপ্রকার, তাকবীর এবং তা তাকবীর এবং কাইয়াত, একটা হলো মুক্তা আর সেটা শুধু হবে চাঁদ দেখার পর থেকে। এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে এত বেশি প্রিয়, আল্লাহ হাবিব বলছেন শরীফ মুসলিমে এসেছে এই 10 দিন জিলহাজের এই ইবাদতের মতো প্রিয় দিবস আর একটাও। আল্লাহ হাবিব বলছেন এই 10 দিন হলো আল্লাহ সৃষ্টি করা 365 দিনের মাঝে সর্বশ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ ওয়াল ফাজর ওয়াল লাইলি আশ, আল্লাহ এই 10 রাতের শপথ করেছেন কোরআনে, বিশ্বের সবচেয়ে বেশি প্রিয়। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে এক ব্যক্তি প্রশ্ন করেছিলেন, ইবনে তাইমিয়া নাম আপনারা শুনে থাকবেন, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, ওনার মতো মুহাদ্দিস পৃথিবীতে খুব কম জন্ম হয়েছে। ইমাম বুখারী ইমাম মুসলিম ওদের পরে ইবনে তাইমিয়া, ওনার ব্যাপারে বলা হয় ইবনে তাইমিয়া যে হাদিস জানে না সেটা হাদিস না। ওনাকে প্রশ্ন করা হয়েছিল হাদিসে পড়লাম এই 10 দিন খুব উত্তম, তাহলে রমজানের শেষ দশকের বিকল্প, যখন রমজানের শেষ দশক কাটে নতুনরা তখন তো পেয়ে যাও, তা কোন ডাক? ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন তোমার প্রশ্নটা চমৎকার, আমি যতটুকু অনুভব করি সেটা হচ্ছে জিলহাজের প্রথম দশকের দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, রমজানের শেষ দশকের রাতের আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আমি দুই দশকের ফজিলতের ব্যাপারে বক্তব্য তোমারও না আমারও না, যে বক্তব্য স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমরা বেশি বেশি তাকবীর দেব। হাদিস আসছে ইবনে ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াখরুজানি ইলা সুক ফি আইয়ামিল আশর ইউকাব্বিরান ওয়া ইউকাব্বিরুন নাস বিতাকবীরিহিমা, তারা দুইজন যখন এই দশকে বাজারে যেতেন তখন তারা জোরে জোরে তাকবীর পড়তেন, বাজারে যে মানুষেরা আছে সবাই ওনাদের সাথে তালে তাল মিলিয়ে তাকবীর পড়তে থাকতো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা,
Alhamdulillahi kathira, subhanallahi wa karata wasila, Allahu akbar, Allahu akbar, la ilaha illallah, Allahu akbar, Allahu akbar, walillahi alhamd. Itu ne takbir guru beshi korben. Nawaber guru ei shomoy ki beshi korben. Agami bochor porjonto beche nao thakte paren. Karon amader hate aro 8 din ashe inshallah. Ei jonno poribar porijonke janiye deben je ei doshoke joto beshi beshi dekha hobe. adbeauty.com দক্ষ ক্রিয়েটিভ ডিরেক্টর এবং সাউন্ড ইঞ্জিনিয়ার দ্বারা ভিডিও এবং অডিও বিজ্ঞাপন নির্মাণ করুন adbeauty.com 49/1 পুরনো পল্টন লাইন ঢাকা